সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক আকিকা দিবেন, ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল, সপ্তম দিনে দিবেন কততম দিনে? অনেকে কুরবানির সাথে দেয়, কুরবানির সাথে নয়, সপ্তম দিনে দিবেন। এখন দিতে পারেন নাই পরে কুরবানির সাথে বন্ধুর সময় দেন, ওটা আলাদা কথা, কিন্তু দেন নিয়ম হচ্ছে সুন্নাহ হচ্ছে সপ্তম দিন, কততম দিন? বিশ্বনে বললেন কুল্লু গোলামিন রহিনাতুন বি আকিকাহ তুযবাহু আনহু ইয়াউমা সাবিইহি, প্রত্যেক বাচ্চাকে আকিকা দিতে হয় তার সপ্তম দিনে, তারপরে ইউসাম্মা ফিহি সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয়, তারপরে ইহলাকু রাসহু তার মাথা কামিয়ে ফেলতে হয়, ছোট ছোট চুল থাকে না, নিউ বর্ন বেবি নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে, এগুলোকে আপনি হলক করে দিবেন, শেভ করে দিবেন। তাহলে সপ্তম দিনে তিন কাজ, এক নম্বরে আকিকা, এক নম্বরে কি সবাই বলেন, এক নম্বরে আকিকা, দুই নম্বরে নাম রাখা, দুই নম্বরে কি কি নাম রাখবেন, ব্রাশ ফায়ার, এক ভাতিজা ভাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে, তো ভাতিজা আপ্যায়ন করাইতেছে, চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা, তোমার ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে একটা, আমি তো চিনি না, ডাক দাও না, ডাক দিছে ব্রাশ ফায়ার, চাচা মনে করছে আসল ব্রাশ ফায়ার, এটা মনে করে চাচা দিছে দৌড়, ভাতিজাও চাচারে ধরার জন্য দৌড়, চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায়, চাচা কয় ভাতিজা বয়স আমার 70-80, তুই আমার ব্রাশ ফায়ার করিস না, ভাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার, তো এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, এগুলো রাখবেন, নবীদের নামগুলো রাখবেন, কোরআন থেকে চুজ করে নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন, তাহলে ছেলেগুলোর আল্লাহ আল্লাহ বানাই দিবে কে? আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের মতোই হবে, ঠিক কি না? বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে, ককটেল বোমা মারবে, হত্যা করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, মেয়েদের অন্যা ধরে টানাটানি করবে, জোরে কোন ঠিক কি না? এজন্য সপ্তম দিনে তিন কাজ, এক নম্বরে আকিকা করা, কি করা, দুই নম্বরে নাম রাখা, কি রাখা, তিন নম্বরে মাথার চুল ফেলে দেয়া, কি করা? তারপরে ইসলাম বলে দুই বছর ছেলে হোক মেয়ে হোক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা, কোরআনের মধ্যে আদেশ আছে না নাই? ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা, ছেলে হোক মেয়ে হোক দুই বছর দুধ খাওয়াবা, অনেক মা আছে দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এরকম মা আছে না নাই? দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরেলাক খাওয়ায়, ডানু খাওয়ায়, ডানু কি খাওয়ায়, তো এই জন্যই তো পোলায় তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওই যে দুধ খাওয়ায় না, যে তুমি ছোটবেলায় কষ্ট তো সহ্য করেন না, আপনার বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে? মায়ের যে শাল দুধটা বাচ্চা জন্ম নেওয়ার পরে যে শাল দুধটা আসে, এটার মধ্যে যে কত ধরনের পুষ্টিগুণ আছে, ফুল অফ নিউট্রিশন, খুব উন্নত মানের রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছে, আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এটা যে খায় না তার মেধা শক্তি খুব দুর্বল, তার কোনো মেধাই নাই, মনে রাখতে পারে না কিছু, সব ভুলে যায়, আমি আমার মায়ের দুধ খাইছি মাত্র 2.5 মাস, এজন্য আমি কিচ্ছু মনে রাখতে পারি না, সব ভুলে যাই, বাস্তব কথা। আপনি মায়ের দুধ যদি কেউ 2 বছর খায়, টানা 2 বছর খেতে পারলে তার মেধা হবে প্রচন্ড মেধা, এই ছেলে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না, ইনসেফটিতে ভুগবে না, অনেক মায়েরা অসুস্থ হয়ে যায় এজন্য খাওয়াতে পারে না, সেটা ভিন্ন ব্যাপার, আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে, কিন্তু ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, মা অসুস্থ, 2 বছর আপনি দুধ খাওয়াবেন ঠিক কি না? যদি দুধ না খাওয়ান তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলেন, অনেক মা খাওয়াতে চায় না, আছে না নাই, জোরে বলেন আছে না নাই, কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার, এজন্য প্রথম দায়িত্ব হলো শুকরিয়া করবেন আল্লাহর, ছেলে হোক মেয়ে হোক, এরপরে জন্ম নিলে আজান দিবেন, জন্মের সপ্তম দিনে আকিকা দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, মাথার চুল ফেলে দিবেন, তারপর 2 বছর দুধ খাওয়াবেন, এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, হাঁটতে শিখে একটু বড় হয়েছে, সবার আগে ছেলেরে শিখাবেন কোরআন, কি শিখাবেন, সবার আগে কোরআন,
পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরে কোরআন শিখান কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখাই দিবে সুবহানাল্লাহ কইতে মন চায় না এজন্য একটু বড় হলেই ছেলে মেয়েরে কি শিখাবেন আপনি ছেলে মেয়েরে সব কিছু শিখাইলেন কোরআনটাই শিখান নাই তার মানে আপনি কিছুই শিখান নাই ঠিক কি না